Thank you all of you to participate in the grand event of Mr. Noodles launching ceremony. Today we are here to launch in Malaysian market one of our most demanding product around the world, that is cup noodles. To start the grand event, I would like to request to our honorable director, Mr. Ismail Din Hussein sir, please. Before we launching, I saw so many shops already selling our product, this kind of product. So next time, you have to remember, when you go to the shop, you want to buy Mr. Noodle, alright? Yeah. I would like to request to our honorable MD, Mr. Selim Bhuiya sir. প্রত্যেক দোকানে দোকানে এবং প্রত্যেক কনজিউমারের কাছে পৌঁছে দিতে পারি, এটার জন্য ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা সবচেয়ে কাম্য থাকবে এবং আপনাদের সহযোগিতাই আমাদের মালয়েশিয়া মার্কেট ডেভেলপমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনারা সবাই টার্গেট দিবেন যে আমরা যাতে এই মিস্টার নুডলসটা প্রত্যেক দোকানে অ্যাভেলেবেল করতে পারি এবং ডিসপ্লের মাধ্যমে, অর্থাৎ অ্যাটলিস্ট ডিসপ্লের মাধ্যমে আমরা কিন্তু কনজিউমারের কাছে সহজে চলে যেতে পারবো। বিশেষ করে একজন শ্রমিকের পক্ষে স্বল্প মূল্যে, যেটা আমরা বলি স্বল্প মূল্যে, তার পক্ষে ক্রয় করে ইজি সে তার সকালে ব্রেকফাস্ট এবং রাতে ডিনার সারতে পারবে। এবং এই নুডলসটা নেক্সট ডে আমাদের যেহেতু ওয়ার্ল্ড স্ট্যান্ডার, সুতরাং এই নুডলসটা আমাদের মালয়েশিয়া মার্কেটে হোপফুলি আমরা এটা খুবই ভালো করব ইনশাআল্লাহ। আমরা মিস্টার নুডলসকে মালয়েশিয়া এক নম্বর নুডলস হিসাবে প্রতিষ্ঠিত করতে পারব, যাতে করে আমরা অল্প দামে স্বল্প মূল্যে শ্রমিক থেকে শুরু করে মানুষের প্রতিটি কাস্টমারের হাতে আমাদের পণ্যটাকে উঠিয়ে দিতে পারি, সেই লক্ষ্যে আমাদের এই প্রয়াস। তো আমাদের সেলস টিম যারা আছেন, আমাদের সেলস ম্যানেজার সাহেবরা আছেন, আমাদের মার্কেটিং টিম, আমাদের ডিস্ট্রিবিউশন টিম এবং আমাদের ম্যানেজমেন্ট টিম যারা আছেন এখানে, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে চাচ্ছি মালয়েশিয়ার প্রতিটি দোকানে, হাইপার থেকে রিটেল প্রতিটা দোকানে এই প্রোডাক্টটাকে কাভারেজ করে আমাদের ব্যবসা প্রসারটাকে মানুষের ছড়িয়ে দেওয়ার জন্য আশা করছি। আমাদের এই মিশনে, আমাদের এই মিশনে আপনারা সবার কাছে থাকবেন, আমাদের সাপোর্ট দিয়ে আমাদের প্রোডাক্টটাকে মালয়েশিয়ার বাজারে যেন আমরা কভারেজ করে নিতে পারি, এই আমার প্রচেষ্টা। দে আর অর্গানাইজ ইজ এ বিউটিফুল ডে, বিউটিফুল প্রোগ্রাম অ্যান্ড উই আর ভেরি মাচ অপটিমিস্টিক অ্যাবাউট মিস্টার নুডলস বিকজ মালয়েশিয়া মার্কেট ইজ good for noodles market, and each and every shop in this country, each and every shop selling this noodles. So our mission will be very clear, each and every corner of this country we have to make available our product is called Mr. Noodles, and this journey will not complete without your dedication, without your hard work and your determination, and for that we cannot wait so long. This is our target. Within 3 months, we have to make our product available in each and every shop. So that we have to be very focused on the merchandising, because without merchandising, you cannot make your product visible to the outlet. So again, I'm thanks to my management and my colleagues and marketing to NSFJ. Thank you very much. আসলে মালয়েশিয়া মার্কেট অনেক চ্যালেঞ্জিং, কারণ মালয়েশিয়া মার্কেটে টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই নতুন নতুন প্রোডাক্ট আনতে হবে এবং যুগ অনুযায়ী এবং কাস্টমারদের ডিমান্ড অনুসারে আমরা প্রোডাক্ট দিতে হবে। সেই হিসাবে আমরা ভবিষ্যতে হয়তো মালয়েশিয়াতে আমরা এখানে লোকাল কাস্টমারের ডিমান্ড অনুসারে আমরা ইনশাআল্লাহ ফ্যাক্টরি করব এবং এখানে তাদের লোকাল কাস্টমারের ডিমান্ড অনুযায়ী প্রোডাকশন প্রোডাক্ট তৈরি করব এবং বাজারজাত করব এবং এখান থেকে আমরা এশিয়ার অন্যান্য কান্ট্রিগুলোতে আমরা এক্সপোর্ট করতে চেষ্টা করব, বিশেষ করে ব্রুনাই, ফিলিপাইন,
কম্বোডিয়া, ভিয়েতনাম, ভবিষ্যতে আমাদের এখান থেকে এক্সপোর্ট করার পরিকল্পনা আছে। অবশ্যই আমাদের মালয়েশিয়া শুধুমাত্র ব্যবসা করার জন্য আমরা আসিনি, এখানে আমরা আমাদের ব্যবসায় মুনাফার মাধ্যমে আমরা কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি, সামাজিক দায়বদ্ধতা অনেকগুলো আমরা কাজ করে থাকি। যেমন লাস্ট ইয়ারে এখানে বন্যার সময় প্রাণ তাদের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করছে, বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে প্রাণ মোটামুটি এখানে অ্যাক্টিভিটি অংশগ্রহণ করতেছে। গত বছর যখন কোভিড-19 শুরু হয়েছে তখন বিশেষ করে বাংলাদেশে অনেক শ্রমিক বেকার হয়ে পড়ছিল এবং খাদ্যের সংকটে ভুগছিল বা খাওয়া, আমরা কিন্তু প্রাণের পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ করছি, যেটা আমি মনে করি যে শুধুমাত্র আমরা ব্যবসার জন্য আসি না, আমাদের সোশ্যাল একটা কমিটমেন্ট আছে, সে আমরা চেষ্টা করছি, আমি যতটুকু সাধ্য আমাদের সাধ্যের ভিতর থেকে সেই কমিটমেন্টটা রক্ষা করার জন্য চেষ্টা করছি। মালয়েশিয়াতে যে বাংলাদেশিরা আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যেহেতু আমরা বাংলাদেশি আমাদের অনেক কমিটমেন্ট আছে, আমাদের কাজকর্মের মাধ্যমে এবং সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে আমাদের এমন কিছু করা উচিত যাতে মালয়েশিয়ানরা আমাদেরকে স্মরণ করে যে বাংলাদেশ লোকরা শুধু কাজের জন্য বা ব্যবসার উদ্দেশ্যে আসে না, তারা আমাদের তাদের সোশ্যাল অ্যাক্টিভিটিসে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, অর্থাৎ আমরা একে অপরের বিষয়ে কাজ করতে পারি। সিও আহসানা চৌধুরী, ওনার মিশন অনুযায়ী, কোম্পানির মিশন অনুযায়ী আমরা কাজ করতেছি মালয়েশিয়াতে, এবং ওনার মিশন মালয়েশিয়া নিয়ে অনেক বড়। মালয়েশিয়াতে আমাদের যাত্রাটা হবে অনেক দূর, তো সেই লক্ষ্যে আমি আমার সেলস টিমের জন্য একটা কথাই বলি, যারা সেলস পেশায় আসছেন অলরেডি এবং যারা আসতে চাচ্ছেন, সেলস পেশা একটা মহৎ পেশা, এই পেশায় কেরিয়ার গঠন করা, কেরিয়ার ভরা খুবই সহজ, এবং এই পেশায় যারা আসবেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য আমার একটাই উপদেশ, আপনি এই পেশায় আসুন, নিজেকে ঘোরার জন্য নিজে ঘুরুন এবং আপনি কঠোর পরিশ্রম করুন, মেধা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে আপনি যদি কঠোর পরিশ্রম করে যান তাহলে কিন্তু এই পেশা সফল হওয়া খুবই সহজ। এবং সেলস শুধু একটা পেশা না, এটা কিন্তু একটা শিল্প, এই শিল্প জগতে নিজেকে যদি শিল্পী হিসেবে প্রকাশ করতে চান কঠোর পরিশ্রম, মেধা খাটিয়ে কাজ করে যাওয়াটা হলো প্রধান। এই পেশায় যারা কঠোর কাজ করবেন তারাই সফল হবেন। 2012 থেকে 2021 অলমোস্ট 9 ইয়ার্স এর মধ্যে আমরা আপনাদেরকে বলতে পারি মালয়েশিয়ার ইচ অ্যান্ড এভরি কর্নারে আপনি যদি ভিজিট করেন আমাদের প্রোডাক্ট আপনি দেখতে পাবেন। আমরা যদি উল্লেখযোগ্য মার্কেটের কথা বলি যে আমরা কোন কোন মার্কেটে আছি, তাহলে আপনার প্রথমে যে নামগুলো আসবে এদেশের টপ র্যাঙ্কিং যে মার্কেটগুলো আছে লাইক মাইডিন, ইকোসেফ, জায়েন্ট রিটেল, কনভিনিয়েন্ট চ্যানেলের মধ্যে কেকে সুপার মার্ট, 19 স্পিড মার্ট, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট বিক্রি করতে সক্ষম হয়েছি এবং খুব সফলতার সাথে আমরা দীর্ঘদিন ধরে তাদের সাথে বিজনেস করছি এবং উত্তরোত্তর আমাদের সেলসটাকে সামনের দিকে নিয়ে যেতে পারছি। এবং এইখানকার লোকাল যারা ভোক্তা আছে, যারা প্রাণের প্রোডাক্ট কিনছে, তারা কিন্তু খুব আনন্দের সহিত আমাদের প্রোডাক্টটা তারা কনজিউম করছে এবং তাদের যে ফিডব্যাক সেটাও কিন্তু অনেক বেশি আমাদের জন্য কমফোর্টেবল। তারা আমাদের প্রোডাক্টের উপরে তাদের ডে বাই ডে ট্রাস্টটা বৃদ্ধি হচ্ছে, স্পেশালি আমাদের জুস তারা খুব খুব পছন্দ করছে আমাদের জুসটাকে। এবং যদি আমি এর পাশাপাশি আমি যদি ফরেনার বেস মার্কেটের কথা বলি সেখানেও কিন্তু আমরা ভালো করছি, আমরা লোকাল মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও কিন্তু ভালো করছি। এবং আমাদের এখানে জানেন আপনারা মালয়েশিয়াতে কিন্তু ট্যুরিস্ট বেস একটা কান্ট্রি, সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোক আসে এবং সেই লোকগুলো কিন্তু বেসিক্যালি কনভিনিয়েন্ট মার্কেট, কনভিনিয়েন্ট শপগুলোতে যাচ্ছে। কনভিনিয়েন্ট শপগুলোর মধ্যে কেকে সুপার মার্ট, অলসো উই আর ডুইং ভেরি গুড ইন কেকে সুপার মার্ট, অ্যান্ড দেয়ার ইজ 460 আউটলেট অল ওভার মালয়েশিয়া। আপনারা যদি শহর এরিয়ার বাইরের কথা চিন্তা করেন, যে শহর এরিয়া ছাড়া প্রত্যন্ত গ্রামে যদি আপনি চিন্তা করেন, যে প্রত্যন্ত গ্রাম, সেইখানেও কিন্তু লোকাল মার্কেটে গিয়ে আমাদের প্রাণের পণ্য আপনি দেখতে পারবেন। তো আমি আজ বাংলাদেশি হিসেবে খুবই গর্বিত প্রাণের সাথে দীর্ঘদিন কাজ করার জন্য, এবং আমি আজ বাংলাদেশি হিসেবে আরও বেশি প্রাউড ফিল করি যখন দেখি যে মালয়েশিয়ার প্রত্যেকটা শপে, প্রতিটা অঞ্চলে আমাদের প্রোডাক্টের একটা বিস্তার, ব্যাপক বিস্তার ঘটছে এবং সেইটা অন্তর অন্তর বেড়েই যাচ্ছে।